हेलो फ्रेंड्स, हृदय थेके हृदय काने आमी कोबिट चैनले सबाई के स्वागत। आज के आम्रा चले एसेछि चार मंदिर तला। देखते पाच्छो एखाने चारटे शिवेर मंदिर रयेछे, सेई जन्यई एखानकार नाम होच्छे चार मंदिर तला। चार मंदिर तलार पैंडेलेर एखोनो पर्यन्त स्ट्राक्चार करा हयेछे, मा एक मिनिटे मतो अलरेडी हये गेछे। मायेर मुखश्री तोमादेर देखानोर चेष्टा करछि। এই দেখো মায়ের মুখশ্রী এখানে বসানো হয়ে গেছে। মুখশ্রী আশা করি খুব ভালো হবে। প্রত্যেক বছর চার মন্দির তলা মায়ের মুখশ্রী খুব ভালো হয়, এবছরও আশা করি খুবই ভালো হবে। মোটামুটি এক মিনিটে ঠাকুরের হয়ে গেছে, সিংহের মুখ দু মিনিটে হয়ে গেছে। চার মন্দির তলা মায়ের সাজও খুব ভালো হয়, সেটা তৈরি করা রয়েছে। প্যান্ডেলের এখনো কাজ হয়নি। এখন আমরা চলে এসেছি বেসোয়াটায়। দেখতে পাচ্ছো এই যে বেসোয়াটা, বেসোয়াটা ঠাকুরও অনেক বড় হয়। এখন আমরা বেসোয়াটা ঠাকুরের কাছাকাছি একদম উপরে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো বেসোয়াটা ঠাকুরের মুখটা এখন দু মিনিটের কাজ চলছে। তোমাদের জন্য খুব কষ্ট করেই এই ঠাকুরের মুখের ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি। এবার তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো আমাদেরও ভালো লাগবে, আমরা আরও এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এই দেখো বেসোয়াটা, বেসোয়াটা ঠাকুরও যথেষ্ট বড় হয়। চন্দননগরের মধ্যে যে কটা বড় ঠাকুর তার মধ্যে বেসোয়াটাও একটা। নাট মন্দিরটাও বেশ বড়, অনেকটা উঁচু লম্বা। দাদা এখন কাজ করছে, দাদাকে ডিস্টার্ব করা যাবে না, কারণ দু মিনিটের কাজ বুঝতেই পারছে একটু এদিক ওদিক হয়ে গেলে মায়ের মুখশ্রী এদিক ওদিক হয়ে যেতে পারে। এই যেটা বলছিলাম নাট মন্দিরটা অনেক বড়। বলতে বলতে আমরা এখন চলে এসেছি তেমাতার ঠাকুরের কাছে। তেমাতা বা রানীমা যে নামেই ডাকো, এটি হচ্ছে চন্দননগরের সবচেয়ে বা সর্বোচ্চ প্রতিমা, যাকে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেক বছর এই শিরোপা তেমাতার কাছেই থাকে। তেমাতাই সর্বোচ্চ প্রতিমা। এক মিনিটে মুখশ্রীও এক মিনিটে হয়ে গেছে। দেখো এখন হ্যালোজেন জেলে এইটাকে শুকোবে, তারপর এর ওপর দোমেটে হবে। বলতে বলতে আমরা এখন চলে এসেছি সার্কাস মাঠের সামনে। আমরা যতগুলো ঠাকুর দেখেছি সার্কাস মাঠের কাজই সবচেয়ে তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে বললেই চলে। দেখো সার্কাস মাঠের ঠাকুরের রং আরম্ভ হয়ে গেছে দোমেটে হয়ে গিয়ে। দেখতে পাচ্ছ এই যে দোমেটে মায়ের কালার করে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার।